আজ তোমাদের তোমাদের যে আমার গণিত বই আছে, সেই আমার গণিত বইয়ের বের করে ফেলো 126 পাতা। আজকে আমরা তোমাদের এই 126 থেকে তোমাদের বইয়ে এই যে অংশটা আছে, এখানে বিভিন্ন আয়তকার এবং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার ব্যাপারটা আমরা আজকে হাতে কলমে বুঝে নেব। তোমরা আগে আমরা ধাপে ধাপে তোমাদের করেছি, আজকে পুরো বিষয়টা আমরা একটু ঝালিয়ে নেব। তাহলে আমরা আজকে কি কি শিখবো লেখো, পরিসীমা নির্ণয় করতে শিখবো। আজকে আমরা পরিসীমা নির্ণয় করতে শিখবো। পরিসীমা, সীমা মানে কি? তোমরা দেখেছো কোনো একটা জায়গা, মানে ধরো তুমি একটা মাঠের ধারে দাঁড়ালে, দূরে একটা আমরা সীমা দেখতে পাই না, বা তুমি একটা মাঠ, এই ধরো বইটা, বইটার একটা দেখো সীমা আছে, এটা কিন্তু অসীম নয়, দেখতে পেয়েছো? বইটা এখানে শেষ হচ্ছে, এখানে শেষ হচ্ছে, এখানে দেখো বইটা একটা জায়গায় শেষ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে সীমা। তাহলে সীমা থেকে এসছে পরিসীমা। তাহলে পরিসীমা এইটা আমরা আজকে শিখব, এবং আমরা দু ধরনের ক্ষেত্রে শিখব, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে শিখব, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। তাহলে তার আগে আমাদের শিখতে হবে যে আয়তক্ষেত্র ব্যাপারটা কি। আয়তক্ষেত্র ব্যাপারটা কি এটা আমাদের একটু শিখতে হবে। বলো, কে বলবে আয়তক্ষেত্র? যে ক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান নয়। আচ্ছা, তাহলে এইখানে দেখো তোমাদের বইয়ে এইটা, এটার প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা কি আয়তক্ষেত্র? তাহলে এটা তো ত্রিভুজ। আবার এটা দেখো এমন একটা ক্ষেত্র, চারটি কোণ আছে এমন বাহু, ক্ষেত্র। তাহলে ক্ষেত্র কাকে বলে বুঝতে হবে। তার মানে কোন একটা, এটাকে কি বলে, এটা কোন জায়গায় আমি যখন হাত বোলাতে পারি সেটাকে কি বলে? তল। কি বলে? তল। এটাকে কি বলে? তল। সেই তলটাকে তুমি যখন কোন একটা সীমানা দিয়ে এমন ভাবে ঘিরে দিচ্ছ, কি শর্ত না, এই সীমানা যেটা দিয়ে তুমি ঘিরছো তার মোট চারটে বাহু, এই যে এইগুলোকে এক একটা কি বলবো আমরা, বাহু, এক একটা কি বলবো লেখো, বাহু, এগুলোকে এক একটা কি বলবো, বাহু। আর দেখো এর মোট চারটে বাহু, চারটে বাহু, সেই জন্য একে বলছি চতুর্ভুজ। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলি সমকোণ, তাকে বলে আয়তক্ষেত্র। তাহলে এইখানে ওরা তৈরি করবে, এখানে যে কোণটা তৈরি করবে সেই কোণটা হবে সমকোণ। কি হবে? সমকোণ। আর এই বাহু দুটো, বিপরীত বাহু দুটো পরস্পর কি, সমান্তরাল। সমান্তরাল মানে জানো, দুটো বা দুটো বাহুকে সমান্তরাল কখন বলবো? যে দুটি রেখা কোনদিন, হ্যাঁ, কোন দুটি, দুটি সরল রেখা যদি তুমি বাড়াতে থাকো এমন ভাবে, মনে করো এখান থেকে তুমি একটা এরকম করে দাগ টানছো, আবার এখান থেকে একটা দাগ টানছো, যত দূর খুশি তুমি বাড়াও, তারা কিন্তু কোনোদিন পরস্পরকে ছেদ করবে না, তাহলে সেটাকে কি বলবো আমরা, সমান্তরাল। কি বলবো? সমান্তরাল লেখো। তাহলে এই এই শব্দগুলো আমাদের শিখতে হবে, সমান্তরাল। তাহলে দেখো, তাহলে এই হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, তাহলে এইটা হচ্ছে একটা বাহু, এটা একটা বাহু, এটাও একটা বাহু, এটা একটা বাহু। তাহলে বলো তো এই আয়তক্ষেত্রে কটা মোট বাহু? চারটে বাহু। এই একটা বাহু, এই একটা বাহু, দেখো এই বাহু দুটো কিন্তু পরস্পর কি, সমান এবং সমান্তরাল। সমান এবং কি কি শিখলাম? সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু, এগুলোকে কি বলবো? বিপরীত, মানে এদিক ওদিক। হ্যাঁ, তাহলে চারটি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রের, এমন একটি ক্ষেত্র যার বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, এবং এই যে দুটো বাহু, পাশাপাশি দুটো বাহু যে কোণটা তৈরি করছে, যে কোণগুলো তৈরি করছে, এখানে কটা শীর্ষবিন্দু, এগুলোকে বলে শীর্ষবিন্দু। কি বলে? শীর্ষবিন্দু লেখো, শীর্ষবিন্দু, এগুলো আমাদের শিখতে হবে।
তাহলে আমরা দেখো এই এটাকে বলছি আমরা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রে আমরা কি কি পেলাম? বাহু পেলাম। এগুলো কটা বাহু? চারটে বাহু। এইখানে এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কোথায় ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই এইটা এখানে কোন কোনটা তৈরি করেছে? কি তৈরি করেছে? এই কোনটা মান হচ্ছে কত? 90 ডিগ্রি। আমরা বাংলায় লিখছি 90 ডিগ্রি। তাহলে এরা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর এই বিপরীত বাহু দুটো কি? পরস্পর সমান্তরাল। আর সমান এবং সমান্তরাল। দেখো আমি একটা আয়তক্ষেত্র কাঠি দিয়ে বানাচ্ছি। আমি এই একটা একটা কাঠি নিচ্ছি, এতটা লম্বা দিয়ে আমি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এবারে এই কাঠিটার ঠিক মাঝে আমি ভাগ করব। তাহলে আমার মোটামুটি মাঝটা কি করে পাওয়া যাবে জানো? দুটো কাঠি একটা পরীক্ষা করে দেখো। এরমভাবে তুমি যদি এইরকম করে নিয়ে এরম করে এই নিয়ে নাও, তাহলে দেখো এই বিন্দুটা হচ্ছে এর মাঝের বিন্দু। তার মানে এই মাঝের বিন্দুতে দেখো দুদিকেই ভরটা সমান। দেখো কাঠিটার দেখতে পেয়েছো? তার মানে এইটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, যদি কাঠিটা মানে এদিকটা মোটা এদিকটা পাতলা না হয় তাহলে মোটামুটি এইটা সমান। তাহলে দেখো আমি মোটামুটি পেয়েছি। আচ্ছা, এই বাড়তি অংশটা আমরা ভাগ করে ফেলে দিলাম। তাহলে আমি এবারে এই দেখো এটা নিলাম। এবারে আমি এখান থেকে একটা নির্দিষ্ট মাপ করে, ধরো এখান থেকে একটা নির্দিষ্ট মাপ করে এই এতটা মাপ, এই এর সমান একটা মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি কেটে। এই দেখো এখানে ভাঁজ করলাম। আর এখান থেকে এইখান থেকেও আমি ঠিক সমান একটা ভাঁজ আমি নেব, এই এতটা। তাহলে এই ভাঁজ করে দিলাম। দেখো এই যে ক্ষেত্রটা হলো এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই দেখো মোটামুটি ঠিক হয়েছে, একটু ভুল ত্রুটি হতে পারে সামান্য অল্প, কিন্তু আমি এটা পেয়ে গেছি কি? এটা হচ্ছে একটা কি বলো? এটা কি একটা? তাহলে আয়তক্ষেত্রের কটা বাহু? চারটে বাহু। তাহলে এই দেখো এটা কিন্তু আর আয়তক্ষেত্র থাকছে না। এই দেখো এখানে কিন্তু দেখো কোণগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি আর থাকছে না। তাহলে 90 ডিগ্রি তো গেলে এইটি হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারলে? এইটি দেখো 90 ডিগ্রি। এবারে দেখো 90 ডিগ্রি হলো নাকি? এদিকে দেখো, এইদিকে এটা 90 ডিগ্রি হচ্ছে না, এই হচ্ছে 90 ডিগ্রি, বুঝতে পারলে না? না, তাহলে এটা হচ্ছে আমার কি? আয়তক্ষেত্র। তাহলে আমরা আজকে আয়তক্ষেত্রের পরিসীমা মাপতে শিখবো। তাহলে পরিসীমা মানে কি? মানে ধরো এই আয়তক্ষেত্রটাকে ঘিরে দিতে হ্যাঁ ঠিক, একটা তলকে যদি তুমি আবদ্ধ করতে চাও, ঘিরে দিতে চাও, দেখো এটা কিন্তু আর আবদ্ধ হলো না। দেখো এটা আর আবদ্ধ হলো না, যতক্ষণ না তুমি এটাকে এটার সঙ্গে ঠেকিয়ে দিচ্ছ ততক্ষণ এটা আবদ্ধ হলো না। এবার এটা আবদ্ধ হলো, একদম ঘিরে দেওয়া হলো। তাহলে এই জায়গাটাকে ঘিরতে আমার কতটা বেড়া লাগবে, কতটা লম্বা? তাহলে আমরা আজকে শিখবো কি? আয়তক্ষেত্রে পরিসীমা। লেখো আয়তক্ষেত্রে, লেখো আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের পরিসীমা। কি শিখবো? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে শিখবো। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে যে আয়তক্ষেত্রের যখন আমরা পরিসীমা নির্ণয় করব তখন এইটাকে আমরা একটা নাম দিতে হবে যেটা লম্বা। দেখো এরা তো সমান নয়, একটা বেশি একটা কম, একটা বেশি আর একটা কি কম। এই দেখো এই যে বাহুটা এগুলো এক একটাকে কি বলবো আমরা? বাহু। এক একটা কি? এক একটা কি? বাহু। তাহলে এই বাহুটা আর এই বাহুটা এরা কি সমান? সমান না সমান নয় বলো? কি সমান না সমান নয় এই বাহুটার এই বাহুটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটার আমরা যেটা লম বেশি বড় সেটাকে আমরা নাম দিচ্ছি দৈর্ঘ্য। নাম দাও দৈর্ঘ্য। দয়ৈকার ঘয়রেব জফলা, দৈর্ঘ্য। আর এটার নাম কি? প্রস্থ। পয়রফলা দন্তস্বয়ে থয়ে। মনে থাকবে কি কি বললাম? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে বলতো আয়তক্ষেত্রের পরিসীমা সমান, আমি যদি এটা পরিসীমাটা মাপতে চাই তাহলে আমার দেখো
এই এইটাকে আমার পুরো যে এই যে রাস্তাটা এইটা জিনিসটা, তাহলে আমি এক কাজ করছি এই মাঝখানটাই ভেঙে দিচ্ছি। তাহলে বলো তো এইটা কি ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য না প্রস্থ? এটা দৈর্ঘ্য আর এটা আবার এখানে কি আছে, দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। তাহলে তুমি কি করবে, প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করো। তাহলে লেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আগে লেখো দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। আচ্ছা এরকম, এটা তো দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আর এটাও তো দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে কটা দৈর্ঘ্য যুক্ত প্রস্থ? তাহলে কি হবে? হ্যাঁ ঠিক, বলো কি করব। হ্যাঁ তাহলে এটাকে আমি দুই দিয়ে গুণ করে দেবো, গণিত দুই। বুঝতে পারলে না? না, কোন জিনিসকে যদি আমরা বারবার নিই, একই জিনিসকে যদি আমরা বারবার যোগ করি, তার বদলে আমরা কি পাই? গুণ, গুণ পাই। তাহলে এখানে আমরা কটা দৈর্ঘ্য যুক্ত প্রস্থ পেয়েছি? দুটো। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান আমার, এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দেব, হলো। আচ্ছা এবারে বলো তো যে এই যে আমরা এটা পেলাম, এটার একক কি হবে? এটার সব সময় একটা একক থাকবে, এই এককটা লিখে নাও। হ্যাঁ এককটা থাকবে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক এখানে আমরা কি দেব, দৈর্ঘ্যের একক। তাহলে হয়ে গেল। তাহলে এবারে আমরা পেয়ে গেলাম মানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে দুই দিয়ে গুণ করে দেব, হলো। আচ্ছা এটা বোঝা গেছে না? না। আচ্ছা এবারে বলো তো এই যে আয়তক্ষেত্রটা আমরা বানিয়েছি, এই আয়তক্ষেত্রটার এটা কি গোটাটা পরিসীমা? তাহলে আমি যদি এই পুরোটা হচ্ছে পরিসীমা, তার মানে এতটা পরিসীমা, তাহলে এই এতটা হচ্ছে পরিসীমা, এই এতটা পরিসীমা। তাহলে এটাকে যদি আমি দুভাগ করে দিই, এই পরিসীমাটাকে যদি আমি দুভাগ করে দিই, তাহলে আমি কি করতে পারি? অর্ধ, দুভাগ মানে অর্ধ। একটা গোটায় দেখো, এটা গোটা কাঠি ছিল, আমি এটাকে সমান দুভাগ করে দিলাম। তাহলে এবারে এইটাকে আমরা কি বলবো, অর্ধেক। এটা জানি তো অর্ধেক বলে। হ্যাঁ তাহলে এটার নাম হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে আজকে আমরা আরেকটা জিনিস শিখলাম, লেখো অর্ধ, মনে রাখতে হবে আমরা আগেও শিখেছি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সমান কি, অর্ধ পরিসীমা সমান কি, পরিসীমাকে দুই দিয়ে ভাগ করতে হবে। ভেরি গুড, তাহলে পরিসীমা, পরিসীমাকে আমাকে কি করতে হবে, দুই দিয়ে ভাগ করে দিতে হবে। এই যে গোটা পরিসীমাটা ছিল, এই গোটা পরিসীমাটা ছিল, এই আমার গোটাটা পরিসীমা ছিল, এই পরিসীমাটা গোটাটা ছিল, এই পরিসীমাটাকে আমি অর্ধেক করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধেক করা মানে কি, কোনো জিনিসকে কত দিয়ে ভাগ করা, দুই দিয়ে ভাগ করা। তাহলে আমি পরিসীমাকে দুই দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা অর্ধ পরিসীমা মানে কি, এর মধ্যে কে কে আছে, এটা কি সোনালি না এটা কি বলো, এটা কি দৈর্ঘ্য আর এটা প্রস্থ। ভেরি গুড, তাহলে সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। বোঝা গেল না? না, তাহলে অর্ধ পরিসীমা সমান কি, দৈর্ঘ্য আর প্রস্থে যোগ। তাহলে এবার আমরা কি বলতো, যদি তোমাকে বলা হয় এরপরে আমরা ঘুরিয়ে করি, জিনিসটা ঘুরিয়ে করি, যে আমার তোমাকে একটা একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, মনে করো পরিসীমাটা দেওয়া আছে, পুরোটা বলা আছে, আর বলা আছে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, তোমাকে বলা হলো প্রস্থ বার করতে, তাহলে তুমি কি করবে, তোমার পরিসীমা বলা আছে, তাহলে প্রথমেই তুমি কি করবে, পরিসীমাটাকে অর্ধেক করে দেবে। দিয়েই অর্ধেক করে দিলে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে তুমি যদি দৈর্ঘ্যটা জানো, প্রস্থটা কি করে পাবে, না অর্ধ পরিসীমা থেকে, হ্যাঁ দৈর্ঘ্য বিয়োগ করে দেবে। এই তো এখান থেকে তুমি মনে করো তোমাকে বলা হলো এইটা হচ্ছে 5 মিটার আর এইটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 মিটার,
আর এইটা হচ্ছে 3 মিটার তাহলে এটা কত 2 মিটার তাহলে 5 থেকে 2 তুই বাদ করে দেব আর যদি আবার বলে এটা 5 একক আর এটা হচ্ছে 2 একক তাহলে এটা কয় একক 3 একক বোঝা গেল না তাহলে এবারে আমরা যদি বলি যে আমাকে শুধু দৈর্ঘ্য বা প্রস্থ বের করতে হবে লেখো দৈর্ঘ্য সমান তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে তাহলে তোমাকে বললা হচ্ছে প্রস্থ বার করতে প্রস্থ বার করতে বা দৈর্ঘ্য বার করতে দৈর্ঘ্য পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে তোমার কাছে কি কি দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে তাহলে তোমাকে বের করতে হবে দৈর্ঘ্য পরিসীমা দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে তোমাকে বের করতে হবে দৈর্ঘ্য তাহলে তুমি কি করবে এই দুটি দেওয়া আছে ভালো করে জিনিসটা বোঝো এই দুটি দেওয়া আছে তোমাকে বের করতে হবে এইটা অর্ধ পরিসীমা তাহলে তুমি কি করবে প্রথমে বলো 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 হ্যাঁ দিয়ে অর্ধ পরিসীমা মানেই তো তোমার দৈর্ঘ্য যুক্ত প্রস্থ দিয়ে প্রস্থটা বাদ দিয়ে দিতে হবে তাহলে লেখো তাহলে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বিযুক্ত প্রস্থ বোঝা গেল না সোনালি বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো আবার দেখো তোমাকে পুরো পরিসীমাটা দেওয়া আছে এই যে পুরোটা দেওয়া আছে এটা দেওয়া আছে আর এইটুকু দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে তোমাকে বলা হচ্ছে দৈর্ঘ্যটা বের করতে দৈর্ঘ্যটা বের করতে ভালো করে জিনিসটা বোঝো তোমাকে বলা হলো একটি মাঠের পরিসীমা হচ্ছে এত মিটার ধরো ক মিটার দেওয়া আছে আর তোমার এখান থেকে এইটা দেওয়া আছে বলা হলো যে প্রস্থ হচ্ছে খ মিটার তাহলে দৈর্ঘ্য ক মিটার তাহলে তুমি প্রথমে কি করবে পরিসীমাটাকে দুই দিয়ে ভাগ করে দেবে পরিসীমাকে দু ভাগ করে দিলে দিয়ে সেই ভাগটা যেটা পেলে তার মধ্যে তোমার কে কে আছে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে তাহলে তুমি এটা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে অর্ধ পরিসীমা থেকে যদি তুমি প্রস্থটা কেটে বাদ দিয়ে দাও এই যে এতটা বাদ দিয়ে দাও এতটা বাদ দিয়ে দাও তাহলে তুমি দৈর্ঘ্য পেয়ে যাবে আর যদি তুমি অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বাদ দিয়ে দাও এই দৈর্ঘ্য বাদ দিয়ে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে বুঝতে পেরেছো না না তাহলে এবারে ঠিক উল্টোটা লেখো হ্যাঁ বলো কি বলো আচ্ছা আগে আগে এটা লিখে নাও প্রস্থ সমান হ্যাঁ এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি প্রস্থ সমান আমি বলবো এরকম ব্র্যাকেট দিয়ে লেখো পরিসীমা পরিসীমাকে দুই দিয়ে ভাগ করতে হবে পরিসীমা ভাজিত দুই বিযুক্ত দৈর্ঘ্য তাহলে তোমার এইরকম অঙ্ক থাকবে ঠিক আছে তোমার কি কি ধরনের অঙ্ক থাকবে তোমার দৈর্ঘ্য দেয়া থাকবে প্রস্থ দেয়া থাকবে তোমাকে পুরো পরিসীমা বের করতে হবে বা পুরো পরিসীমা দেয়া থাকবে দৈর্ঘ্য দেয়া থাকবে তোমাকে প্রস্থ বের করতে হবে এই ধরনের অঙ্ক থাকবে তাহলে বোঝা গেল না না হুম তাহলে চলো আমরা একটা অঙ্ক করে দেখি তাহলে তোমরা আমার সাথে বলো যে এই ধরো এখানে তোমাদের চলো এই অঙ্কটা আমরা দেখি এই দেখো একটি মাঠের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার প্রস্থ 20 মিটার পরিসীমা কত তা লেখো দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 20 মিটার হলো তাহলে এবারে দৈর্ঘ্য তোমাকে বলা হয়েছে দৈর্ঘ্য এই এটা হচ্ছে 20 মিটার আর প্রস্থ এই 30 মিটার আর এটা হচ্ছে প্রস্থ 20 মিটার তা দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তাহলে এবার তোমাকে পুরো পরিসীমা বার করতে হবে তাহলে তুমি প্রথমে কি করবে দৈর্ঘ্য তাহলে আমরা কি জানি আমরা কোন সূত্র প্রয়োগ করব এই যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান দৈর্ঘ্যকে প্রস্থর সঙ্গে যোগ করব দিয়ে তাকে দুবার নিয়ে নেব তাহলে আমি পুরো মাঠটার এই যে পরিসীমা পেয়ে যাব হুম তাহলে লেখো
তাহলে এইভাবে লিখতে হয় মাটির, এইভাবে লেখো মাটির পরিসীমা, সুন্দর করে লিখতে হবে মাটির পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা ব্র্যাকেট দিতে হবে, পুরোটাকে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে, গণিত দুই দিয়ে এখানে লিখতে হবে কি একক, এই কথাটা লিখতে হবে। এটা আমার এখানে এই অঙ্কটাতে মিটারে আছে, এটা আমার প্রথমে আমি সূত্রটা লিখলাম, সূত্রটা লিখলাম, এইভাবে আমাকে সূত্র লিখতে হবে। তাহলে সমান, এবারে সমানের তলায় সমান দাও, এবারে ব্র্যাকেটে দৈর্ঘ্য মানে কত বলো? তিরিশ মিটার, তাহলে তিরিশ, আর মিটার লেখার দরকার নেই, আমি সব শেষে মিটার লিখব, বা এখানেও মিটার লিখতে পারো যেটা খুশি, সব শেষে লিখতে পারো বা এখানে। আমি তাহলে তিরিশ যুক্ত কুড়ি গণিত দুই দিয়ে সবার শেষে এই মিটারটা যদি না লেখো তাহলে তোমার অঙ্কটা কিন্তু হলো না, মনে থাকবে। তাহলে এটা কি সমান তিরিশ আর কুড়িতে কত হয় যোগ করলে? পঞ্চাশ, পঞ্চাশ। তাহলে পঞ্চাশ গণিত দুই, পঞ্চাশ গণিত দুই মিটার, ভেরি গুড, সমান হচ্ছে একশো মিটার। বোঝা গেল না? না বোঝা গেল না? না তাহলে দেখো, আবার দেখো, এটা হচ্ছে তিরিশ মিটার, এটা আমার তিরিশ মিটার, আর এটা কুড়ি মিটার আমি ধরে নিচ্ছি, এটা তো সত্যি সত্যি তিরিশ মিটার না, আমি ধরে নিচ্ছি। তাহলে তিরিশ আর কুড়িতে কত হলো? পঞ্চাশ, আর পঞ্চাশকে দুবার নিচ্ছি, পঞ্চাশ পঞ্চাশ একশো, তার মানে আমার পুরো পরিসীমাটা হয়ে গেল একশো মিটার। তার মানে এই পুরোটা যদি আমি মাঠটাকে একটা বেড়া দিয়ে আমি ঘিরতে চাই তাহলে আমার কত লম্বা বেড়া লাগবে? হ্যাঁ, তাহলে এটা কিসের একক? দৈর্ঘ্যের একক, মনে থাকবে। এবার তোমাদের বাড়ির কাজ, দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে চারটি ক্ষেত্রফলের, তাদের পরিসীমা নির্ণয় করো এবং ঠিক ঠিকভাবে এককগুলি লেখো। আয়তক্ষেত্র কাকে বলে? তোমার বাংলা বইয়ের পরিসীমা নির্ণয় করো, স্কেল ব্যবহার করে একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার একটি বাহু 5 সেন্টিমিটার এবং অপরটি 4 সেন্টিমিটার, দিয়ে আমাদের পাঠিয়ে দাও।